আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। আজকে আমরা দেখব যে কীভাবে মাল্টি এফেক্টস থেকে আমরা সঠিকভাবে ডিলে দিব। অনেকেই কিন্তু ডিলে দিতে পারেন না, তো অবশ্যই সাথে থাকুন। একদম এ টু জেড দেখিয়ে দিব মাল্টি এফেক্টসের কী কাজ এবং সঠিকভাবে কীভাবে ডিলে দিবেন। তো এই গজলটি এখন আমরা অটো টিউন করে নিব এবং অটো টিউনটা হলো মাইনরেরই। অনেকেই বলেছেন ভিক্টর কিট ভাই কিভাবে আমরা অটোটিউনের স্কেল দেখতে পারি, তো আমি বলবো ভাই ওই অ্যাপস কাজ করে না, ঠিক আছে? আপনার অনুমান করে স্কেল বের করতে হবে। তো আগে যখন দেখিয়েছি তখন আমার কাজ করতো, তো আমি অনুমান করে বের করি, মূলত আমার এটা দরকার হয় না স্কেল দেখার জন্য। তো আপনাদেরও সেমভাবে এইগুলা করতে হবে। আর পিসি ভার্সন যাদের দরকার, স্টুডিও ওয়ান, কিউবেস, এফএল স্টুডিও, যেটাই দরকার, যে কোনো প্লাগ ইন দরকার হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর যারা এফএল স্টুডিও মোবাইল ভার্সন নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে, তো সরাসরি কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আমি অটোটিউন এবং রিবাপের কাজটা করেছি। তো আমরা অবশ্যই শুনলাম, এখন আমরা মাল্টি এফেক্টসের কাজটা আজকে শিখব। তো এখানে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা বক্স এখানে, তাই না? প্রথমটা হয়েছে আমাদের কিন্তু ডিলে, পরেরটা রিবাপ, তারপর এলপি ফিল্টার, এসপি ফিল্টার আছে, প্রেশার আছে, পিনার আছে, তারপর বক্স, ঠিক আছে? তো এখন হলো এখান থেকে বিটাই ক্লিক করবেন। হ্যাঁ, তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনি দেখতে পারবেন 1 8 1 4 3 8 1 2 3 4, টোটাল এইখানে সব কয়টা ডিলে আছে। এক এক গজলে এক এক রকমের ডিলে ট্রাই করে দেখবেন। সর্বপ্রথম আপনি দেখবেন 2 থেকে, তারপর দেখবেন আপনি যদি এদিকে বেশি টানেন তাহলে দেখেন কত রিভার্ব হয়, মানে কত ডিলে হয়, দেখছেন? তো এটা পরিমাণ মতন এভাবে এসপি ফিল্টারের বরাবর আপনি দেখবেন। এই নবটা যত আপনি উপরে উঠেবেন তত ডিলেটা আস্তে আস্তে বাড়বে। তো এখন কত হলো, আমরা যেহেতু 1 4 ডিলেটা দেখেছি, 3 8 ডিলেটা দেখি। তারপর আবারও এখানে দেখব 1 2, তো আপনার কাছে কোন ডিলেটা ভালো লাগে এটা আপনি দেখে কিন্তু কাজটা করবেন। তো ডিলেটা আমি দিয়েছি, এখন এখান থেকে কিন্তু রিভার্বের কাজটাও করতে পারবেন আপনি। এই যে দেখেন, দেখছেন? তো এখান থেকে আপনি রিভার্বের কাজটাও করতে পারবেন। আর এই যে এলপি ফিল্টার, এটা মানে আপনার সাউন্ড চেপে চেপে আসবে, এই যে শুনেন। তারপর এটাও সেম ভাবে, এই যে প্রেশার, ওই যে সেম ভাবে, এই যে আপনার পিনার, এই জায়গা ক্লিক করি। তো এইগুলার কাজ আসলে ওই যে চেপে চেপে আসে সাউন্ডগুলা, ঠিক আছে, অনেক টাইমে ব্যবহার করে বিভিন্ন গজলে, তখন কিন্তু আপনি এইগুলো ট্রাই করতে পারেন। এবং এখান থেকে এই যে ডিলে আছে পিং পং, ঠিক আছে, এই ডিলেগুলো আপনি ব্যবহার করতে পারেন। এবং এই যে এখানে হাই পেস, ঠিক আছে, ফিল্টার, তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার এইখান থেকে এইখানে আস্তে আস্তে সাউন্ডটা বাড়বে, এই যে শোনেন। দেখছেন? আবার এই যে লো পেজে ক্লিক করলে তো এভাবে কিন্তু আপনারা কাজগুলো করবেন। মূলত এখানে কি কি কাজ করা যায় আমি যতটুকু জানি ততটুকু কিন্তু বলেছি। তো মাল্টি এফেক্টস থেকে মূলত ডিলেটা আপনারা
প্রথম এভাবে দিলে কিন্তু আপনার অনেকে কি করেন, এভাবে এসে টান দিয়ে একদম মিলিয়ে দেন, তাহলে কিন্তু সঠিক ডিলেটা আপনারা পাবেন না। অনেকে আবার কি করেন, অনেকে আবার এখান থেকে এতটুকু দিলে ডিলেটা বেশি হয়ে যায়। তো আমি বলবো এই যে আপনারা দেখতে পারতেছেন এসপি ফিল্টার, এই ফিল্টার সোজাসুজি আপনি কম বেশি করে এভাবে দেখতে পারেন, এবং কোন ডিলেটা আপনার এখান থেকে টাইম অনুযায়ী ম্যাচিং হচ্ছে ওইটাই কিন্তু আপনি ডিলেটা সঠিকভাবে দিতে পারবেন, তাহলেই সঠিক ডিলে করতে পারবেন। এবং এখান থেকে ডিলে আরও দেখতে পারবেন ট্যাপ ডিলে, ট্রান্স ডিলে, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু আপনারা এই ডিলেগুলো ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এটা পরবর্তীতে আবারও দেখিয়ে দিব, এবং কি রকমের আপনারা ভিডিও চাচ্ছেন অবশ্যই জানাবেন। এবং ভিউ কম হচ্ছে যার জন্য ভিডিও দিচ্ছি না, আর আমার ইউটিউব থেকে কোনো ইনকামও নাই। হ্যাঁ, তো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন, ভালো না লাগলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, নো প্রবলেম। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।